তার সাথে বাস্তবের কোনো মিল নেই মানে অনলাইন থাকবে কি করে তৃণমূলের পেটের ভিতরে যান তো পেটের হয়ে গেছে সবকে চুলের মুঠি ধরে কেষ্ট মণ্ডলের মতো ভিতরে না ঢোকানো যাচ্ছে এরা থামবে না राज्यसभा सिद्धांत लिया राज्य बीजेपी सिद्धांत लिया है कोई तृणमूल नेता को लोकसभा पहले नहीं लेंगे लोकसभा पहले आपको कौन बताया राज्य आपका राज्य बीजेपी कौन कौन राज्य बीजेपी का नेता ने बताया ये कौन नेता का नाम तो है दादा उदाहरण का नाम है तो बीजेपी नेता का बेटा उदाहरण बीजेपी के लिए आप लोग कम सोचिए बीजेपी के लिए सोचने वाला आदमी और हमारी पार्टी डिसिप्लिन पार्टी है राष्ट्रवादी पार्टी ये पार्टी का अंदर का बात बाहर में कोई नेता नहीं बोलता हम लोग का बाहर में एक ही नारा है हुआ भतीजा हटाओ टीएमसी को उखाड़ फेंको भ्रष्टाचारी टीएमसी को बंगाल से उखाड़ फेंको यही नारा है सब राहुल गांधी बीजेपी আর উপনির্বাচনে তো ভোট হয়নি ছাড়ো নিশ্চিত প্রামাণিকের কাছে হেরেছে ও যত এই রকম বিচ্চোর কমল ঘোর বেটা যত এই ধরনের কথা বলবে বিচ্ছিন্ন হবে এবং চার মাস পরে লোকসভা ভোটে দিনহাটা থেকেই বিজেপি প্রার্থী মিনিমাম 30,000 লিড পাবে দেখে অনুমতি না দেওয়ার প্রশ্নই নেই উনি অনুমতি দিয়েই দিয়েছে এবারে কন্ডিশন ফ্রেম করতে বলেছে পুলিশ কত লোক আসবে কিভাবে লোক আসবে 21 জুলাই আমাদের সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি লয়ারদের সঙ্গে আমি টাচে ছিলাম সেখানে 21 জুলাইয়ের যা কন্ডিশান টিএমসিকে দিয়েছে একই কন্ডিশান হবে কারণ পুলিশ তো আর টিএমসি বেতন দেয় না আপনার আমার ট্যাক্সের পয়সায় বেতন পায় সেই জন্য পশ্চিমবাংলার পুলিশ এখানে মমতা পুলিশ হয়ে যাওয়ার কারণে আপনারা কেন পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে এই যে বালি চুরি হচ্ছে এখানে ফাঁক করে দিয়ে যাচ্ছে এখানে পুলিশ টাকা তুলে ভাইপোকে পাঠাচ্ছে এগুলো কেন দেখান না পিতৃপক্ষে গিয়ে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো এখানকার আইসি আতাবুর রহমান না কি নাম আছে আমাকে একদিন আটকেছিল ধর্মাতে মুখ্যমন্ত্রীকে পাস করাবে ওকে আমি জব্দ করে দিয়েছি এখানে কি হচ্ছে আই নো ইট ভেরি ওয়েল এটা আবার কয়েক বছর পরে পুলিশি রাজ ফিরিয়ে আনা হয়েছে এখানে বিদ্যাসাগর ব্যাংকের চেয়ারম্যান কে হবে পুলিশ ঠিক করে দিচ্ছে একটা হোটেল মালিক গিয়ে আমার কাছে কাঁদছিল তার হোটেল বিজেপির নেতারা পয়সা দিয়ে থাকেন বলে তার হোটেল বন্ধ করার ব্যবস্থা হয়েছে এই গুন্ডাগর্দি আমি বলে দিয়ে গেলাম স্থিতিমান সরকার নাকি একটাকে পাঠিয়েছে ভাই আপনি যদি আগের মতো ব্যবসা চালু করতে চান ইতিহাস ভয়ঙ্কর হবে এখানে সব সময় অত্যাচারীরা হারে অত্যাচার যারা করে তারা হারে এখানে ডেমোক্রেসি জেতে এটা মেদিনীপুরের সয়েল একদিকে ক্ষুদিরাম বোস একদিকে মাতঙ্গিনী হাজরা ও আমরা কেউ 47-এ স্বাধীনতা পাইনি আমরা 42-এ স্বাধীনতা পেয়েছি এটা মাথায় রাখতে হবে চোর পার্থ সাজা যাবে না চোর বালু সাজা যাবে না চোর মমতা সাজা যাবে না মমতা ব্যানার্জি ছবি আঁকে না কেন এখন আগে তো ছবিগুলো বিচেছে 1.5 কোটি 2 কোটি 4 কোটি টাকা ছবি আঁকা হয় না কেন মমতাকে ছড়া প্রেজেন্ট লয়েন্ড অর্ডার দিচ্ছে দাদা প্রেজেন্ট লয়েন্ড অর্ডার দিচ্ছে